بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم، إن الله لا يهدي القوم الظالمين. عن سلمة بن أقوى قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. جابتي وحمد سنة مهون رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও তাসলিম বেরেশতি হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধর্মের নামে প্রতারণা শিরোনামে ইতিপূর্বে একটি খুতবা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন মানব জাতির উপরে ফরজ করে দিয়েছেন সেটা হলো ইসলাম। আর ইসলামের বিধিবিধান পাওয়া যায় পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। এর বাহিরে যা কিছু আছে সবগুলোই বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত: ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর কালেমা তাম্মাত, পরিপূর্ণ। কি দ্বারা? সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায়নীতি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা কেন বললেন? আল্লাহ বলেছেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায় দ্বারা আপনার রবের কালেমা পরিপূর্ণ। মানে এর বাহিরে যেগুলো আছে সেগুলোর মধ্যে সততা নেই। যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই সত্য এবং সেটাই হক। সুতরাং কোনো ব্যক্তি শরীয়তের নামে নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করার অধিকার রাখে না। যদি কেউ করে, আল্লাহ বলছেন সূরা আনআম 140 নম্বর আয়াতে বলেছেন: ওমান আজলামু মিম্মান ইফতারা, ফামান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। লিউদিল্লান নাসা বিগাইরি ইলমিন, এলেম ছাড়াই
মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর নামে কথা রচনা করে। এর চেয়ে বড় জালেম কে হতে পারে? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয় কি করে? যেটা আল্লাহ বিধান হিসাবে দেননি ওইটা বিধান হিসাবে চালু করাই হলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। সূরা শুরা 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াদিন বিহিল্লাহ, তাদের কি কোনো পরিষদ আছে যারা শরীয়ত তৈরি করে? মা লাম ইয়াদিন বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অনুমতি নেই। তাহলে সুরা পরিষদ যেটা, এই সুরা পরিষদ মানে কোনো একটা পরিষদ বসে যদি কোনো আইন তৈরি করে এটা আল্লাহ রাব্বুল আলামিনের চোখে অত্যন্ত খারাপ, তার দৃষ্টিতে এটা অত্যন্ত জঘন্য। তাই আল্লাহ বলছেন তাদের কোনো পরিষদ আছে যারা শারাউ লাহুম মিনাদ দ্বীন, দিনের ব্যাপারে তারা শরীয়ত রচনা করে যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি? এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 109 নম্বর হাদিস প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলছেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মুহাম্মদ বলিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাল্লিয়া তাওয়াহু মাকাদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুজা বক্তব্য। আরেকটা হাদিসে বলছেন ইবনু মাজার 5 পৃষ্ঠা হাদিসটা আসছে, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করতে থেকে সাবধান থাকুন। মাইয়াকুল আলাইয়া ফালইয়াকুল হাক্কান আও সিদকান, কেউ যদি আমার সম্পর্কে কিছু বলতেই চায়, এই কথাটার দৃঢ়তা প্রমাণিত হয়। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি মিম্বারের উপরে দাঁড়িয়ে বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আলা হাদাল মিম্বার, আমি আল্লাহর নবীকে এই মেম্বার উপরে দাঁড়িয়ে বলতে শুনেছি, ইয়াকুম ওয়া কাসরাতাল হাদিস, বেশি বেশি হাদিস বর্ণনার থেকে সাবধান থাকো। মাইয়াকুল আলাইয়া ফালইয়াকুল সিদকান ও হাক্কান, যদি আমার পক্ষ থেকে কোনো কথা বলে তাহলে হকটা যেন বলে, সত্যটা যেন বলে। কারণ মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়া তাওয়াহু মাকাদাহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি মোহাম্মদ বলিনি, সে যেন তার স্থান জাহান্নামে করে নেয়। কথাগুলো খুবই শক্ত। একদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শরীয়ত তৈরি করা জঘন্যতম অপরাধ, এটা ইহুদি খ্রিস্টানরা করত। দ্বিতীয়ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কোনো হাদিস তৈরি করা এটাও একটা জাহান্নামে যাওয়ার কারণ। সহিহ বুখারীর আরেকটা হাদিস আসছে 21 পৃষ্ঠায়, মানিল্লাযী ইয়াকযিবু লা তাকযিবু আলাইয়া, আমার উপরে তোমরা মিথ্যারোপ করো না, মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজিন নারা, যে আমার উপরে মিথ্যারোপ করবে সেই জাহান্নামে যাবে। মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ডের 333 পৃষ্ঠায় হাতে হাদিস আসছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া ইবনালাহু বাইতান বাইতুন ফিন্নার, যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জন্যই জাহান্নামে ঘর তৈরি করা হবে। এই কথাগুলো খুব শক্ত কথা। এর পরেও মানুষ শরীয়তের নাম দিয়ে নিজেরা অনেক তথ্য, অনেক দর্শন, অনেক থিওরি তৈরি করেছে, আর এরই ফাঁকে বিশেষ করে উপমহাদেশের মানুষ এর জালে বন্দি হয়ে জাল ছিন্নও করতে পারছে না, বের হতেও পারছে না, পথভ্রষ্ট থেকেই যাচ্ছে, এর থেকে বের করা খুব মুশকিল হচ্ছে। যদি আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে বা 300 বছর আগে আমাদের মাঝে একটা চেতনা থাকতো যে কেবল কোরআন এবং সুন্নার মধ্যে ইসলাম আছে, তাহলে মানুষ এত গুমরাহির মধ্যে পড়তো না। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা,
কোরআন এবং সুন্নার মধ্যে প্রকৃত ইসলাম নেই, বরং মাজহাবীদের রচিত করা, রচিত মাজহাবীদের রচিত নিজ নিজ ফিকহি গ্রন্থের মধ্যেই মূলত শরীয়ত বন্দি আছে। কেউ মনে করছে যারা মাজারে খানকায় বসে আছে ইসলাম তাদের কাছে পাওয়া যায়, আবার একটা ছোট্ট ফতোয়া আমাদের মধ্যে চালু আছে। দেখেন, যারা মুসলিম তারাই দুই ভাগে বিভক্ত, যারা ইসলামকে মানতে চায় তারা মানে নিজেদের রচনা করা গ্রন্থের ইসলাম, আর যারা এদেশে ইসলামকে মানে না রাজনীতি করতে চায় তারা মানে পাশ্চাত্যের ব্রিটেন বা আমেরিকা এদের থিওরি মানতে চায়, কারণ তাদের একটা ফতোয়া দেওয়া হয়েছে, ছোট্ট একটা ফতোয়া, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ছোট্ট ফতোয়ার কারণে তারা ধর্মের দিকে কোনো ভুরুক্ষেপে করে না, কোনো ভাবেও না, মানে ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশ করার অধিকার রাখে না। এটা আল্লাহ আর বান্দার মাঝে একটা আধ্যাত্মিক ব্যাপার মাত্র, মসজিদে আর মন্দিরে বসে বসে নম নম করবে এটাই ধর্ম হয়ে যাবে, এটা ভাবছে তারা। না হলে এই অল্প শিক্ষিত সাধারণ শিক্ষিত লোকগুলো যেভাবে ধর্মকে নিয়ে ছেঁচড়াপোনা করে, একজন জেনারেল শিক্ষিত মানুষ যতটুকু ধর্মকে ভালোবাসে যদি তদন্ত করতে যেতেন, এই বাংলাদেশে এই ধরনের কোনো খতিব কোনো বক্তা বা কোনো মুফাসসির ভাত হতো না, এদেশে অবশ্যই ভাত হতো না, তদন্ত করতেন যদি। একদিকে তৈরি করা সরাসরি, আর একটা হলো আপনার কোরআন এবং সুন্না নিজেদের পক্ষে নেওয়ার জন্য অপব্যাখ্যা করা। দেখেন, আপনাকে দুইটা বিষয়ের একটা উদাহরণ দেই। যত গ্রন্থ রচিত হয়েছে, যেমন হানাফি মাজহাবের প্রসিদ্ধ কয়েকটি গ্রন্থ, একটা হলো উন্নত হেদায়া, একটা হলো সারেবে কায়া, তার আগে রচিত হয়েছে কুদুরি, অনুরূপভাবে মালিকি মাজহাবের গ্রন্থ আল মুদাওয়ানা খুব প্রসিদ্ধ গ্রন্থ, যারা মালিকি মাজহাব অনুসরণ করে শুধু এটা পড়ে, শাফি মাজহাবের গ্রন্থ আল অজিজ এরাই শুধু এটাই পড়বে, অন্য কোনো গ্রন্থ পড়বে না, হাম্বলি মাজহাবের গ্রন্থ এটা হলো আল মুগনি, এই জন্য উপমহাদেশের প্রসিদ্ধ হানাফি পণ্ডিত আব্দুল হাই লখনবী রহমাহুল্লাহ এত চমৎকার একটা কথা বলেছেন, এই গ্রন্থগুলো যে নিজেদের মাজহাবের পক্ষে রচনা করার জন্য তারা যে তৎপর ছিলেন, তিনি সত্যটা তুলে ধরেন তার একটা গ্রন্থ নাফে কবির জামে সাবেকের ভূমিকায় 13 পৃষ্ঠায় তিনি বলছেন, আল্লাহ তারা ইলা সাহেবিল হিদায়া মিন আজিল্লাতিল হানাফিয়া, ছাত্রকে লক্ষ্য করে বলছেন, পাঠককে লক্ষ্য করে বলছেন, পাঠক তুমি কি দেখো না হেদায়ার দিকে, যার প্রণেতা হলেন হানাফি মাজহাবের বিখ্যাত পণ্ডিত মানুষ আজিল্লাতি মিন হানাফিয়া, লা তারা ইলা সাহিবিল অজিজ মিন আজিল্লাতি শাফিয়া, তুমি কি শাফি মাজহাবের অজিজ কিতাবের দিকে দেখো না যেটা শাফি মাজহাবের প্রখ্যাত গ্রন্থ, ওকাদ জাকারা ফি তাসানিফিহিমা হাদিসান লা ইউজাদু ইনদা মিন খাবিরিল হাদিস ইন দা খাবির মিন হাদিস, তিনি বলেছেন তারা দুইজন বড় বড় পণ্ডিত মানুষ হওয়া সত্ত্বেও তাদের গ্রন্থে সমূহে তাদের গ্রন্থে এমন এমন হাদিসের স্থান দান করেছে মহাদ্দিসগণের নিকটে এর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। আল্লামা মারজানি হানাফি আল ইরশাদ বইয়ের 46 পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলেছেন যে মাতামাদা কামি মুতাবাদি ইতামাদা আজিল্লাতুল ফুকাহা মামলুগুন মিনাল আহাদিসু দাই মাউদুয়া, যে সমস্ত কেতাবের উপরে মানুষ মাঝহাবিরা নির্ভরশীল এই সমস্ত কেতাবগুলো অধিকাংশই জাল হাদিস দ্বারা পরিপূর্ণ, এই সত্যটা এটা স্বীকার করলেন কিছুদিন আগে আব্দুল হাই লখনবী, আল্লামা নিমভি, সবগুলো হানাফি পণ্ডিত। কিন্তু ইতিপূর্বের
ইমাম আহমদ বিন হাম্বল ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বহু পূর্বেই বলে গেছেন 661 হিজরিতে জন্ম 728 তার মৃত্যু তিনি তার মজমু ফতোয়া গ্রন্থের 22 নম্বর খণ্ডের 454 এবং 55 পৃষ্ঠায় বলেছেন জামহুর মিনাল মুতাআসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মা শা আল্লাহ অধিকাংশই যারা মাযহাবি যারা দলীয় গোলামিতে বিশ্বাসী তারা কুরআন এবং সুন্নাহ বুঝেন না ইল্লা মা শা আল্লাহ তবে আল্লাহ চাইলে কেউ বুঝেন আর যিনি বুঝেন তিনি আর মাযহাবি থাকেন না তারপরে বলেছেন ওহুম ইয়াতামাসসাকুনা বি আহাদিন দাঈফা ও মাওযুয়া তারা কেবল মাত্র আঁকড়ে ধরে থাকেন জাল এবং জয়ীফ হাদিসের বোঝা ও আরাইন ফাসেদা এবং বিভ্রান্তকর মানুষের রায় মতামত ও হিকায়াতিন আনিল উলামাই ওয়া শুয়ুখ এবং আলেম উলামা মাশায়েখদের যে কল্পকাহিনী মিথ্যা কাহিনী এইগুলো হলো তাদের চলার পথ 661 হিজরির পরের এই বক্তব্য আপনি তিনটাই মিলিয়ে দেখতে পারেন জগৎ বিখ্যাত মুজাদ্দিদ পৃথিবীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদ ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ কি চমৎকার একটা কথা বললেন আপনি মাপতে গেলে পাবেন যে তিনটি চলার পথ হলো যে যে তরিকা হোক মাযহাব হোক ফেরকা হোক দলাদলি হোক সবগুলোর পথ চলার পথ হলো এই তিনটা জিনিস দুই নম্বর বিষয় ব্যাখ্যা করে নিজের পক্ষে নেওয়ার একটা সূত্র মানাহিজুল মুহাদ্দিসিন একটা বই লিখেছেন সিরিয়া ইউনিভার্সিটির ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর খুব গুরুত্বপূর্ণ বইটা এই বইয়ের 29 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে একটা তথ্য তুলে ধরেছেন সে তথ্যটা হলো যারা মাযহাবি গোলামিতে বিশ্বাসী ফেরকা বন্দিতে বিশ্বাসী তাদের একটা তথ্য ইজাস্তাদাল্লা মুজতাহিদ ফাকানা তাসহিহাল্লাহু কোন মুজতাহিদ ব্যক্তি যখন কোন হাদিস দ্বারা দলিল গ্রহণ করবেন তখন সেই হাদিসটা সহি বলে প্রমাণিত হবে যদিও মুহাদ্দিসগণ সেটাকে জাল বলেন এটা একটা মূল নীতি ইতিপূর্বে কোন মুহাদ্দিস একটা হাদিস দ্বারা দলিল নিয়েছেন কোন মুজতাহিদ কোন ফকি পরবর্তীতে দেখা গেল যে হাদিসটার কোনো সূত্রই নেই যেহেতু তিনি দলিল গ্রহণ করেছেন সুতরাং এখন ওইটা দলিল বলেই সাব্যস্ত হবে সহি বলেই সাব্যস্ত হবে যদিও তার কোনো ভিত্তি না থাকে অথচ মুজতাহিদ সম্পর্কে আল্লাহ নবী কি বললেন সহি বুখারীর 1082 পৃষ্ঠার হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা হাকামাল হাকিম ফাসতাহাদা ফাআসাবা ফালাহু আজরান যখন মুজতাহিদ ব্যক্তি কোনো ইজতিহাদ করেন যখন ইজতিহাদ সঠিক হয়ে যায় তখন তার জন্য দুইটা নেকি রয়েছে ওয়া ইজাস্তাহাদা ফাআখতাগা ফালাহু আজরুন ওয়াহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করে ফেলেন তবুও তিনি এক নেকি পাবেন তাহলে মুজতাহিদ ব্যক্তি মুজাদ্দিদ ব্যক্তি আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য ব্যক্তি ভুল করলেও নেকি পান এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই হাদিস তো প্রমাণ করে যে মুজতাহিদ ভুল করতে পারেন এটা তো প্রমাণ করে আল্লাহ নবীর ভাষা যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করে পাঠান আবু দাউদের 489 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর মাথায় একজন ব্যক্তিকে প্রেরণ করবেন যিনি তার দিনকে তাসদীদ করবেন পরিষ্কার করবেন ময়লা থেকে তাকে ঝকঝকে করে দিবে অর্থাৎ 100 বছরে 200 বছরে মানুষ শিরিক বিদাত জাল জয়ীফ নিজের মতামত দিয়ে শরীয়তকে আবর্জনা দ্বারা পূর্ণ করে দিবে আর আল্লাহর পক্ষ থেকে একজন পাঠাবেন তিনি সবগুলো পরিষ্কার করে মানুষের সামনে স্পষ্ট শরীয়ত তুলে ধরবেন তার একজন প্রমাণ আপনাদের বয়সে দেখলেন একজন হলেন শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ যত জাল জুয়া তৈরি করেছিলেন আল্লাহ তাকে এই জন্যই পাঠিয়েছিলেন সবগুলো আলাদা করে দিয়ে মানুষের সামনে আসল জিনিসটা তিনি পেশ করে দিয়ে গেলেন তাহলে এখানে মুজতাহিদ ভুল করতে পারেন এটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন তাহলে কেন মূলনীতি তৈরি করা হলো এই জন্যই
المغني كتابের মধ্যে হাম্বলি মাযহাবের যে কথা আছে ওটাই কিয়ামত পর্যন্ত চূড়ান্ত জাল হলেও সেটা মানবে অনুরূপভাবে আল মুদাওয়ানা কিতাবের মধ্যে যা আছে মালিকি মাযহাবের লোকেরা ওটাই মানবে এর বাইরে কিছু মানবে না হেদায়েত কিতাবের মধ্যে যা আছে কুদরির মধ্যে যা আছে ওইটাই মানবে কিয়ামত পর্যন্ত হানাফি ভাইয়ার পরিবর্তন করবে না কারণ ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে আজকে ওইটাই চলমান কুরআন সুন্নাহ একদিকে আর নিজেদের রচিত তরিকার রচিত মাযহাবের নামে রচিত শরীয়ত একদিকে যেমন এটা বাস্তব প্রেক্ষাপট দেখেন আপনাদের সামনে দেখতে পাবেন ফাজাইল আমুলের মধ্যে যা আছে আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা ওইটাই মানবে কুরআন হাদিস ওকে যদি বুঝা গোসল করে দেওয়া হয় তা মানবে এটা বাস্তব আমি তাদেরকে বলছি এটা কি নীতি এটা কি নিয়ম হতে পারে এটা প্রশ্ন আসে না আমি আপনাদের কয়েকটা উদাহরণ পেশ করব একটা হলো ব্যাখ্যা আরেকটা হলো আল খাস বাইনুন লা ইহতামিলুল বায়ান খাস বলতে কুরআনকে বোঝায় কুরআন নিজেই ব্যাখ্যা সুতরাং ব্যাখ্যার কোনো প্রয়োজন সে অনুভব করে না লা ইহতামিলুল বায়ান এটা হলো উসুলে ফিকহের একটা অন্যতম মূলনীতি আলোচনা ভারী মনে করবেন না একসময় সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বলছিলাম একটা কথা কুরআন যেহেতু খাস এটাই ব্যাখ্যা গ্রন্থ সুতরাং এর ব্যাখ্যার প্রয়োজন নেই এটা নিজে যেহেতু ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কুরআন এটা কথা তাহলে হাদিসের প্রয়োজন নেই এটা করতে গিয়ে কি করেছে জানেন রুকু করতে হবে কিন্তু কিভাবে রুকু করতে হবে সেটা তো বর্ণনা করা নেই রুকু মানে মাথা ঝোকানো মাথা ঝোকালেই হয়ে গেল এই আয়াতটার এই মূলনীতি এই নিজেদের তৈরি মূলনীতির ব্যাখ্যা করতে গিয়ে সালাতের তা দিলে আরকানকে একবারে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আমি যে এবারটা বলছি এখন আপনাকে বলছি এই এবারটা আপনি খুঁজে দেখবেন নুরুল আনোয়ার নামে একটা গ্রন্থ আছে উসুলে ফিকহের এই গ্রন্থের 18 পৃষ্ঠায় লিখছেন কি লিখছেন লা ইয়াজিজু ইলহাকু তাদিলিল আরকান ওয়া হুয়া তামামুনা ফিস সালা বাইনার রুকুয়ে ওয়া বাদাল কওমাতে ওয়া বাইনাস সাজদাতাইন লিখছেন লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান সালাতের মধ্যে তাদিলে আরকানটা সংশ্লিষ্ট করা জায়েজ নয় যেমন রুকুর পরে উঠে দাঁড়িয়ে থাকতে হয় একটু সময় দুই সেজদার মাঝে একটু বিশ্রাম নিতে হয় এটা নেওয়া যাবে না জায়েজ না এটা আল্লাহর কসম করে বলছি আপনাদের সামনে এই ছোট্ট একটা মূলনীতি দ্বারা সালাতের মধ্যে তাদিলে আরকানকে শেষ করে দেওয়া হয়েছে এই জন্যই তো রুকু করে সেজদা করে পারাই যায় না মসজিদগুলোতে কত দ্রুত সালাত আদায় করেন কারণ দলিলটা এটা মূলনীতি তৈরি করা হয়েছে কারণ হাদিসে বলা হচ্ছে হাত্তা তাতমাইন্না কয়মান হাত্তা তাতমাইন্না জালেসান হাত্তা তাতমাইন্না রকেয়ান হাত্তা তাতমাইন্না সাজেদান আল্লাহ নবী ওই যে মুসিউ সালাত সালাতে ভুলকারী ব্যক্তিকে আল্লাহ নবী শিক্ষা দিলেন কিভাবে তুমি সালাত পড়বে তুমি রুকুতে যাবে তুমি প্রশান্তির সাথে রুকু করো অতঃপর রুকু থেকে উঠবে হাত্তা তাতমাইন্না কয়মান রুকু থেকে উঠে তুমি তাতমাইন্না প্রশান্তির সাথে দাঁড়াবে আবার সেজদায় যাবে হাত্তা তাতমাইন্না সাজেদান প্রশান্তির সাথে সেজদা করবে অতঃপর তুমি বসবে হাত্তা তাতমাইন্না জালেসান প্রশান্তির সাথে বসবে আবার সেজদা করবে আল্লাহর নবী ওই সালাতে ভুল করে ওই যে তিনবার সালাত আদায় করলো মসজিদে গিয়ে হাদিসটা জানেন আপনারা এই মুসল্লিকে শিক্ষা দিলেন এইভাবে যেহেতু হাদিস প্রমাণ করছে তা দিলে আরকান ওয়াজিব না হলে সালাত হবেই না তা দিলে আরকান ফরজ সালাত হবেই না এই হাদিসটাকে হত্যা করলো ছোট্ট একটা মূলনীতি দ্বারা কারণ আল্লাহ বলছেন ওয়ার কাউমার রকিন রুকুকারীদের সাথে রুকু করো এখানে তাদিল আরকান বলা হয়নি কুরআন নিজেই যেহেতু ব্যাখ্যা হাদিসটা এখানে নেওয়া আসা যাবে না এটা হলো মূলনীতি একটা আর একটা সেটা হলো তাকদিমুল খবরুল ওয়াহিদে আল কিয়াস একক রাবি বর্ণিত হাদিসের উপরে
পিয়াসটা প্রাধান্য লাভ করবে। তারপরে এবারও তো একটা আপনাদের শুনিয়ে দিই, এবারটা আল কিয়াস আল খবারুল ওয়াহিদু জন্নিয়ুন ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসাতে কতইউন। আমি যখন এই নুরুল আনোয়ার ছাত্র জীবনে পড়ি, পড়ানো হচ্ছে ভালো সহিহ আকীদার মাদ্রাসায়, আজকে ক্লাসে পড়ানো হবে, রাত্রিতে পড়তে গিয়ে এই এবারও দেখে আমি লাল কালি দিয়ে এবারটা কাটছি আমি নিজে। এর অর্থ হলো আল খবরুল ওয়াহিদু জন্নিয়ুন, অর্থাৎ একক রাবি বর্ণিত হাদিসটা হলো ধারণা প্রবণ। ওয়াল কিয়াসু বিল্লাতিল মানসুসাতে কতইউন, কিয়াসের পক্ষে দলিল থাকার কারণে এটা অকাট্য দলিল। একটা হাদিস সেটাকে বলছে ধারণা প্রবণ, সন্দেহযুক্ত, আর মানুষ যেটা কিয়াস করেছে সেটাকে বলা হয় অকাট্য দলিল। এটা আমি সহ্য করতে পারিনি। পরের দিন ক্লাসে যাওয়ার পরে আমরা যে এবার পড়বো না আমি, কেটে দেওয়া আছে, আমার সাথে আরো 12-14 জন বন্ধু ছিলেন, আমরা এইবার তো আমি পড়বো না, আপনি অস্বীকার করতে হবে আগে। এটা একটা হাদিসের উপরে চূড়ান্ত একটা অপবাদ দেওয়া হলো, একক রাবি বর্ণিত হাদিস বলতে সাহাবা কেরামের মধ্যে একজনই বর্ণনা করেছেন, তার ধারাবাহিকতা আর একজন বর্ণনা করেছেন, তার ধারাবাহিকতা আর একজন বর্ণনা করেছেন, তিনটা যুগ পার হয়ে গেছে শুধু একটা একটা করে। এই হাদিসকে বলা হচ্ছে কি, ধারণা প্রবণ। তার মধ্যে একটা হাদিস সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই হাদিসটা হলো খবরে ওয়াহিদ, অথচ ইমাম বুখারী রহিমাহুল্লাহ খবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করতে হবে বলে তিনি একটা অধ্যায় রচনা করেছেন। এত যুদ্ধ তারা করেছেন সেই সময়ে, কতটার বিরুদ্ধে যুদ্ধ করবেন এই সমস্ত মূল্য তৈরি করার কারণে, একদিকে জাল এবং জয়ীফ হাদিসের বিরুদ্ধে সংগ্রাম, আরেকদিকে এই সমস্ত উসুলি মূলনীতির বিরুদ্ধে সংগ্রাম। তারা সংগ্রাম করে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, আমাদের সামনে স্পষ্ট থাকার পরে এইগুলোকেই মানছি, এখনো আমরা কখনো শরীয়তের দিকে ভুরুক্ষেপ করি না। তার মধ্যে একটা অপব্যাখ্যা আপনাদের আজকে বলতে হচ্ছে, সেই অপব্যাখ্যাটা হলো এই, আসফিরু বিল ফাজরে ফাইন্নাহু আযামুলিল আজরে। আল্লাহর নবীর ভাষা হলো তোমরা ফজরকে ফর্সা করো, ফজরকে ফর্সা করো, ফাইন্নাহু আযামুলিল আজরে, কারণ নেকির দিক থেকে সবচেয়ে বেশি এটাই। বিল ফজরে ফজরের মাধ্যমেও কেউ অর্থ করেছেন ফজরকে তোমরা ফর্সা করো, কিন্তু এ হাদিসটাকে অপব্যাখ্যা করে এদেশে অপব্যাখ্যা করা হয়েছে এই মর্মে যে যখন ফর্সা হবে তখন ফজর সালাত শুরু করো। আসলে হাদিসের অর্থ এটা? আমি বলবো না আপনি বলবেন, এখন কোনো কথা বলার দরকার নাই। যদি হাদিসের অর্থটা বুঝতে চাই তাহলে যারা হাদিসটা সংগ্রহ করেছেন তাদের কাছে যাই। যদি ফর্সা করেই সালাত পড়া হয় তাহলে আযামুলিল আজরে নেকির দিক থেকে সবচেয়ে উত্তম, এই কথা কেন হবে? সম্প্রতি এই হাদিসটার নতুন করে আবার জবাই করা হয়েছে হাদিসটিকে। এই হাদিসটি আমি আমার বইয়ে নিয়ে আসছি, শুধু একটা হাদিসের উপরে পর্যালোচনা করে 32 পৃষ্ঠা লিখেছেন, এর পরেও খণ্ডনটা করার সুযোগ তার হয়নি। এখানে কেন বলা হলো, কিন্তু একটা জিনিস অত্যন্ত কৌশলে বাদ দেওয়া হয়েছে, কারণ ইমাম তাহাবী রহিমাহুল্লাহ এই হাদিসের অর্থটা কি হবে আজ থেকে বহুদিন পূর্বেই বলে গেছেন। তাহাবি কেতাবের 1006 নম্বর হাদিসে এই হাদিসটা নিয়ে আসার পরে তিনি এর অর্থ কি হবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইয়ানি দুখুলু ইয়ামবাকি দুখুলু ফিল ফাজরে ফি ওয়াক্তি তাকলিস। এর অর্থ হলো অন্ধকারে সালাতে ঢুকতে হবে, সালাত শুরু করতে হবে, ওয়াল খুরুজ মিন ঘাফি ওয়াক্তিল ইসফার, যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যখন ফর্সা হয়ে যাবে তখন সালাত থেকে বের হতে সালাত শেষ করতে হবে। তাহলে ঢুকতে হবে কখন, যখন অন্ধকার, এরপরে বের হতে হবে কখন, যখন ফর্সা হয়ে যাবে।
আলা মুয়াফাকাতে মা রওয়াইনা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি যেমন আমরা রাসূল থেকে এবং সাহাবীদের থেকে বর্ণনা করেছি এটা ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর ভাষ্য তারপরে বলতে ওয়া হুয়া কওলু আবি হানিফা এটাই আবু হানিফার কথা ওয়া আবি ইউসুফ এটাই আবু ইউসুফের কথা ওয়া মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুমুল্লাহ তাআলা আর এটাই ইমাম মুহাম্মদের কথা মানে এই তিনজন প্রসিদ্ধ ব্যক্তি আবু হানিফা ইউসুফ এবং মুহাম্মদের কথা এবং প্রসিদ্ধ ইমামগণের হানাফি ইমাম বলে দাবি করা হয় ইমাম তাহাবী রাহিমাহুল্লাহকে কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই এবারতটুকু জনগণের সামনে উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হলো না স্পষ্ট হয়ে গেছে যে হতো তিনি যে কথা বললেন সাথে তিনজনের নাম যোগ করে দিলেন আরো স্পষ্ট হয়ে গেল এরপরে আরো বলেছেন আসফিরু বিল ফজরে আই আতিলুল কিরাতা ফিহা ফজরকে ফর্সা করো এর অর্থ হলো কেরাতকে লম্বা করো এরপরে আবারো বলছেন লাইসা দালিকা আলা আইয়াদখুলু ফি গাফি আখিরিল ওয়াক্তিল ইসফার এর অর্থ এটা নয় যে যখন ফর্সা হয়ে যাবে তখন সালাত শুরু করতে হবে এর অর্থ এটা নয় আবার বলছেন ওয়ালাকিন ইয়াখরুজু মিনহা মিন ওয়াক্তিল ইসফার সালাত থেকে বের হতে হবে যখন ফর্সা হয়ে যাবে তখন এত স্পষ্ট কথা বলার পরেও আমি অর্থটা বুঝলাম না কেন এর আগে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ আরেকটি কথা বলেছেন কওলা শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক মানাল ইসফার আই ইয়াযিহাল ফজরু ওয়া লা ইউশাক্কা ফীহি ওয়া লাম ইয়ারাউ আন্না মাল ইসফার তাখির সালা ইসফার মানে ফজরকে স্পষ্ট করা এর অর্থ এটা নয় যে সালাতকে দেরি করে শুরু করা এটা হলো ইমাম তিরমিজি রহিমা উল্লেখ করছেন ইমাম আহমদ ইসহাক বিন রওহা ইমাম শাফির পক্ষ থেকে তা আমরা অর্থ সেখান থেকে নেব আমরা এখান থেকে নিতে গেলাম কেন সমস্যাটা কোথায় থেকে আসলো দুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত সালাত বেতের সালাতকে গুরুত্ব দান করেছেন আমি আপনাদের বলি আজকে যখন থেকে মাজহাবি দলাদলি শুরু হয়েছে একটি মাজহাব মাত্র এক রাকাত বেতেরকে আজ পর্যন্ত কেউ মেনে নেয়নি বেতের সালাত যে এক রাকাত পড়া যায় হ্যাঁ তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে কিন্তু এক রাকাত বেতেরকে স্বীকার করা হয়নি বরং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নামে একটা বক্তব্য প্রচার করা হয় কলা আবু হানিফা লা ইয়াজিজুল ইতারু বিওয়াহিদাতিন এক রাকাত বেতের পড়া জায়েজ নয় ওয়ালা ইয়াসিহু বিরাকাতিন ওয়াহিদাতিন সালাতান কত্তু এক রাকাত নামে কোনো সালাতই শরীয়তে নাই অথচ হাদিস একটা উদ্ভট বক্তব্য উল্লেখ করেছেন ইমাম নববী রহিমাহুল্লাহ তার শারহে মুসলিমের 253 পৃষ্ঠায় এক রাকাত বেতের হাদিস উল্লেখ করার পরে তিনি ইমাম আবু হানিফার এই কথাটা যে মানুষ নকল করে জাল করে প্রচার করছে তিনি প্রতিবাদ করে তিনি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফার পক্ষ থেকে কথাটা বলা হচ্ছে অথচ দলিল কোথায় এটা ইমাম আবু হানিফা বলেছেন যে এক রাকাত নামে কোনো সালাত নেই আপনাদের কাছে অনেকের কাছে নতুন মনে হবে সালাত আবার এক রাকাত কেমনে হয় এই মসজিদে এখনো উপস্থিত আছেন সহিহ বুখারীর 995 নম্বর হাদিসটা খুলুন প্রথম খণ্ডের 136 পৃষ্ঠা খুলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সালাতুল লাইলে মাসনা মাসনা ওয়াল বিত্রু রাকাতুন ওয়াহিদা রাত্রি সালাত দুই দুই রাকাত করে আর বেতের রাকাত এক বেতের সালাত এক রাকাত এটা তো বুখারীতে আছে এটা তুলে দেওয়া হয়নি অথচ আপনি হেদায়া বলেন কুদরি বলেন সারাবেকা বলেন দুরুল মুখতার বলেন রদ্দুল মুহতার বলেন তাহাবি বলেন বর্তমানে বাংলাদেশে উপমহাদেশে উর্দু ভাষায় ফার্সি ভাষায় বাংলা ভাষায় যত কেতাব লেখা হয়েছে কোনো একটি কেতাবেও এক রাকাত বেতের উল্লেখ করা হয়নি মনে হয় এটা শরীয়তই না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা আল্লাহ বিজোড় তিনি বিজোড়কে পছন্দ করেন আল্লাহ কত বিজোড় তাহলে এই হাদিসটা তো স্পষ্ট এক রাকাত বেতের পক্ষে কত হাদিস বর্ণিত হয়েছে কিন্তু জনগণ এটা জানে না আজ পর্যন্ত যে বেতের এক রাকাত হতে
পারে সালাত এক রাকাত পড়া যায় এটা মানুষ জানেই না ছোট্ট একটা উক্তি এখানে পেশ করার দরকার বহুদিন পূর্বে ইবনু দাকিকুল ঈদ রহিমাহুল্লাহ তিনি একটা উক্তি করে গেছেন এটা উক্তিটা নিয়ে আসছেন সালে ফুল্লানি ই কাজুল হিমাম গ্রন্থের 99 পৃষ্ঠা নিয়ে আসছেন 1960 সালে ছাপায় বইটি বৈরুত থেকে ছাপা তিনি বলছেন তখন আমার জন্ম হয়নি আপনারা বলবেন না যেগুলো কোথায় থেকে তৈরি করলো তিনি বলছেন ইন্না নিসবাতাল হাদিহিল মাসাইল ইলাল আইম্মাতিল মুজতাহিদিন হারাম এই সমস্ত মাসালাগুলি ইমামদের দিকে নিসবাত করে বর্ণনা করা হারাম ওয়াজিবুন আলাল মুকাল্লিদিল ফুকা আলাল ফুকাহিল মুকাল্লিদিন মারিফাতুহা লিআল্লা ইউআযযু ইলাইহিম ফায়ুকাদ্দিবু আলাইহিম যদি এটা বিশ্লেষণ না করে কোনো ব্যক্তি ইমামদের দিকে সম্বোধন করে বলে এটা ইমাম আবু হানিফা বলেছেন এটা ইমাম শাফি বলেছেন এটা ইমাম আহমদ বলেছেন এটা অমুক বলেছেন যদি প্রমাণ যদি না থাকে এইভাবে যদি সম্বোধন করে বর্ণনা করে তাহলে তাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে এই কথাটা এই কথাটা উচ্চারিত হয়েছে 333 শতাব্দী হিজরিতে 300 হিজরিতের হিজরির পরে কথাটা উল্লেখিত হয়েছে তাহলে ইবনু দাকিকুল ঈদ তিনি কিভাবে জানলেন যে ইমামদের নামে মিথ্যা আরোপ করা হচ্ছে ছুঁড়ে মারা হচ্ছে কথাটা এতদিন পূর্বে কথাটা তিনি বলে গেলেন অতএব ইমামদের দিকে সম্বোধন করে কোনো কথা বলা যাবে না ছোট্ট একটা নোট এই ব্যাপারে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ বিখ্যাত একজন পণ্ডিত তিনি এই যে আল বিত্রু রাকাতুন ওয়াহেদা এই হাদিসটা সম্পর্কে তিনি বলছেন 14 বছর গবেষণা করলাম আমি এই হাদিসের অর্থ কি আপনারা কি বুঝলেন আপনারাই বলেন দেখি সলাতুল লাইলে মাসনা মাসনা রাত্রি সালাত দুই দুই রাকাত করে ওয়াল বিত্রু রাকাতুন ওয়াহেদা বিতির হলো এক রাকাত কি বুঝা গেল উনি হাদিসটা বুঝেননি বলছে 14 বছর পরে গবেষণা করার পরে বুঝতে পারলাম যে এই হাদিসের আসলে অর্থ হলো মূলত তিন রাকাত যেহেতু দুই রাকাত পড়ে আর এক রাকাত পড়া হয় এই জন্য এক রাকাত আলাদা করে হাদিসে উল্লেখ করা হয়েছে এত বড় একজন মানুষ আমি আশ্চর্য হই হতবাক হই মানে মাজহাবি গোলামি কিভাবে শেষ করে দিয়েছে আর কিভাবে জীব তৈরি করেছে ফিরে আসবেনই না আরেকটি মানে অপব্যাখ্যা সাইটটা যেগুলো বিষয় নিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে এক শ্রেণীর সরলপার মুসলিমদেরকে যারা সহি আকিদা গ্রহণ করতে চায় যদিও আপনাদের কাছে নতুন মনে হবে কিন্তু বাস্তবতা যে কত ভিতরে তা আপনি জানেন না আমিও জানি না তার মধ্যে একটা সূত্র হলো তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত অথচ এই তথ্যটা কোথায় পেলাম তারাবি এবং তাহাজ্জুদ পৃথক সালাত যদি তাই হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রিতে তারাবি পড়েছেন আবার তাহাজ্জুদ পড়েছেন কোনো প্রমাণ আছে দেখুন অথচ এই কথাটির জন্ম হয়েছে 60 হিজরির পর থেকে 1432 চলছে 34 চলছে 1360 হিজরির আগে এই কথার কোনো হদিস কোনো ইতিহাস গ্রন্থে কোনো ফেকে গ্রন্থে কোনো মানুষের রচনা করা গ্রন্থে পাওয়া যায় না তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত কেন করা হলো ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহি বুখারিতে 259 পৃষ্ঠা 69 পৃষ্ঠায় কেতাব রচনা করেছেন কেতাবু সলাতি তারাবি তারাবি সালাতের অধ্যায় এটা নিয়ে আসার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিসটি উল্লেখ করেছেন কত রাকাতের 11 রাকাতের এখন কি করা হলো দেখেন 1362 হিজরিতে ছাপা আসাহুল মতাবে সহি বুখারির মধ্যে এই শিরোনামটা আছে কিন্তু পরবর্তী প্রিন্টগুলো থেকে এই ছোট্ট শিরোনামটা তুলে ধরা হলো কিতাবু সলাতি তারাবি এই কথাটুকু সহি বুখারিতে এখন আর নাই
যেগুলো খারেজি মাদ্রাসায় পড়ানো হয় বড় বড় কিতাব এই কিতাব থেকে তুলে ধরা হয়েছে আপনি এটা যাচাই করতে পারেন ইসলামিক ফাউন্ডেশনের বাংলা বুখারী যেটা আছে এটা দেখে আর আরবিটা দেখে মিলিয়ে দেখবেন এই আরবি মূল আরবিটাতে নাই ওই বাংলাটা যেহেতু বৈরুতের প্রিন্ট বা লেবাননের প্রিন্ট থেকে ছাপা হয়েছে বাংলাটাতে ঠিকই আছে কিন্তু মূল আরবি যেটা আমরা পড়ি ওইটার মধ্যে নাই বাংলাটা কয়জন পড়ে আর এই বিশ্লেষণ কয়জন করতে পারে বাংলাটাতে থাকলো এটা থাকলো না কেন পৃথিবীর সমস্ত প্রিন্ট এটা আছে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশের প্রিন্টে নাই এটাই পড়ানো হচ্ছে দেওবন্দে এটাই পড়ানো হচ্ছে সাহারানপুরে এটাই পড়ানো হচ্ছে জামিয়া সালাফিয়াতে এটাই পড়ানো হচ্ছে পাকিস্তানে এটাই পড়ানো হচ্ছে মালদ্বীপে এটাই পড়ানো হচ্ছে নেপালে এটাই পড়ানো হচ্ছে বাংলাদেশে সর্বত্র সব জায়গায় পড়ানো হয় বাংলাটা কে পড়ে এর মূল কারণটা কি ওই যে নতুন করে অপব্যাখ্যা তৈরি করলাম তারাবি এবং তাহাজ্জুদ আলাদা ইমাম বুখারীর মতন পণ্ডিত মানুষ বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিন ফিল হাদিস এই হাদিস নিয়ে আসার পরে যখন তিনি অধ্যায় রচনা করেছেন কিতাবু সলাতে তারাবি মা আয়েশার হাদিস দ্বারাই তিনি তারাবি সাব্যস্ত করেছেন সুতরাং এই অধ্যায় থাকলে লক্ষ লক্ষ ছাত্রকে কোনোদিন বোঝানো যাবে না কারণ ইমাম বুখারীর মর্যাদা আর টুটকা আমি আপনি হাদিস পড়াচ্ছি তার মর্যাদা কখনো ছাত্রদের কাছে এক হতে পারে না তো ছাত্রই প্রশ্ন করবে ওস্তাদ যে আপনি বলছেন যেটা তারাবি আর তাহাজ্জুদ আলাদা কিন্তু ইমাম বুখারী তো একই হাদিসকে তাহাজ্জুদ অধ্যায়ে নিয়ে আসছে তারাবি অধ্যায়ে নিয়ে আসছে কিয়ামুল লাইলের মধ্যেও নিয়ে আসছে প্রশ্নগুলোর উত্তর তো নাই এখন ইমাম বুখারীর দাম বেশি হবে না ওস্তাদের দাম বেশি হবে নরমাল ইমাম বুখারীকে মানুষ প্রাধান্য দিবে এই জন্য বুখারী থেকে অধ্যায়টাই তুলে দেওয়া হলো কত যে কৌশল করা হয়েছে তা আপনারা নিজে না বুঝে দেখলে হবে না আমি সঙ্গত একটা কথা বলছি বইয়ের প্রস্তুত করার জন্য এক ভাইয়ের কাছে কম্পিউটার কাছে গেছি আর ওনাকে মাকতাবের সামেল এখন তো নেটে পাওয়া যাচ্ছে সব কিছু এই কথা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে জ্বলে উঠলেন না অসম্ভব আপনারা সব সমস্ত তথ্যগুলো কোথায় পান আপনারা আমাকে ধমক দিয়ে একবারে বড় মানুষ উনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বসেন আপনি কি শিরোনামটা দেখেছেন বাক্তব্যের সামেলা থেকে ওই ভাই নিজে বের করলেন পরে এবার পড়েন দেখি এইটা এই জায়গা আছে মূল বুখারিতে নাই কেন তখন নিজেই বলছেন যেহেতু আগে দেখেনি তাই আমার উপর খেপে গেছেন কিন্তু এখন দেখেই তিনি হতবাক হয়ে গিয়ে বলছেন যে আসলেই কি বুখারির মতো কেতাবের এবারও তো এভাবে তুলে দেওয়া হয়েছে আপনি কি বুঝেন তাও বিশ্বাস করলো না এবার বাংলা বুখারি নিয়ে এসে বললাম যে এখানে থাকলো কেন আর এখানে নাই কেন এটা আমাকে বুঝান এবার তখন বলছেন যে এবার বুঝতে পেরেছি আর বোঝানো লাগবে না তারপর নিজ চোখে না দেখানো পর্যন্ত আপনার ইয়াকিন শক্ত হবে না মনে হবে যে মুজাফফর এমনি বলছে এগুলো বলেই থাকে না এটা হতেই পারে না কিভাবে কারণ এখন তো চাপানো হবেই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তারাবির সালাত আদায় করেছেন প্রথম দিন এশার পরে শুরু করেছেন সালাতের অর্ধরাত পর্যন্ত পড়েছেন দ্বিতীয় দিন তেইশে রাত্রি পড়েছেন পঁচিশে রাত্রি পড়েছেন রাত্রির সুলুসুল লাইল পর্যন্ত পড়েছেন তৃতীয় দিন সাতাশে রাত্রি পড়েছেন এশার সালাতের পর থেকে নিয়ে একইবারে সাহারি খাওয়ার আগ পর্যন্ত পড়েছেন সাহাবিদের ভাষ্য আপনি ১৯৫ পৃষ্ঠা খুললেন আবু দাউদের মধ্যে সাহাবিরা বলছেন এত লম্বা করলেন সেদিন হাত্তা খাশিনা আনতাফুতানাল ফালা আমরা ভয় করলাম হয়তো আজকে সাহারি খাওয়া ছুটে যাবে আল্লাহর নবী ওই রাত্রিতে তাহাজ্জুদ কখন পড়লেন কখন পড়লেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি সহি মুসলিমের প্রথম খণ্ডের ২৫৫ পৃষ্ঠা খুলুন লা ইউসাল্লি বাইনাল ইশাই ওয়াল মাগরিবে ইল্লা ইহদা আশার রাকা আল্লাহর নবী কোনো দিনই এশা থেকে ফজর পর্যন্ত এই রাত্রির মাঝে ১১ রাকাতের বেশি কোনো দিন সালাত আদায় করেননি কোনো দিন করেন স্পষ্ট হাদিস আসছে এরপরে অপব্যাখ্যা করা হলো কেন উমর রাদিয়াল্লাহু আনহু যে তারাবি সালাতটা শুরু করলেন ২০১০ নম্বর হাদিস সহিহ বুখারী সেখানেই ইমাম সেখানেই উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন শোনো তবে তোমরা যে সালাত থেকে ঘুমাও
যে সালাত পড়ার জন্য ঘুমিয়ে থাকো ওই সালাত হলো আফজাল উত্তম যে সালাতটা এখন পড়ছো তাহলে দুই সালাত কি একই হয়ে গেল না এবার যে তাহাজ্জুদটা হলো উত্তম তারাবির চেয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন এইগুলো না বাদ দিলাম আপনাদেরকে কিন্তু বড় কথা হলো এই তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত আজ থেকে 60 বছর 70 বছর পূর্বে পৃথিবীর কোন বিদ্বান বললেন এটা শুধু ধোপে টিকার জন্য মিথ্যা তত্ত্ব দিলে হবে না তো পৃথিবীর সকল হানাফি বিদ্বান এটা স্বীকার করেছেন এই মর্মে যে মা আয়েশার হাদিসটি 20 রাকাত তারাবির হাদিসের বিরোধী সবাই বলেছেন তার মোটা মোটা পণ্ডিত যারা একজন হলো বদরুদ্দিন আইনি উমদাতুল কারির সহিহ বুখারীর ভাষ্যকার বদরুদ্দিন আইনি বিশাল পণ্ডিত হানাফি মাযহাবের তিনি বলছেন এটা 11 নম্বর খণ্ডের 128 পৃষ্ঠা তিনি বলছেন মা আয়েশার হাদিসের সাথে 20 রাকাত হাদিসের বিরোধী বিরোধী যদি হবে মানে নাই হবে দুইটা সালাত যদি একই হবে এই কথা বললেন কেন অনুরূপভাবে হেদার ভাষ্যকার ইবনুল হুমাম তিনি ফতহুল কাদিরের মধ্যে বলছেন মা আয়েশার হাদিসটি বিশ্বাকার হাদিসের বিরোধী অন্যভাবে আলাকতাই ব্যক্তি নাসবুর রায়ার ভাষ্যকার প্রণেতা আল্লামা জাইলাই তিনি বলছেন মা আয়েশার হাদিসটি বিশ্বাকার হাদিসের বিরোধী যদি তারা জানতেন এই জিনিসটা তারাবি এবং তাহাজ্জুদ আলাদা তারা সেইভাবে ব্যাখ্যা করতেন এইরকম ব্যাখ্যা করা করেননি তো কারণ দলিল নাই সেখানে এ কথা বলবেন কেন শেষে উপমহাদেশের সবচেয়ে হানাফি পণ্ডিত বড় পণ্ডিত তার একটা উক্তি না পেশ করলে হবে না তিনি হলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তিনি সহিহ বুখারীর একমাত্র ভাষ্যকার উপমহাদেশে তিনি হলেন আনোয়ার শাহ কাশ্মীরি দুই নম্বর ফাইজুল বারি দুই নম্বর খণ্ডের 420 পৃষ্ঠায় মা আয়েশার হাদিসটা পর্যালোচনা গিয়ে বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত এজা তাকাদ্দামাত সুম্মিয়াত বি ইসমি তারাবি যখন রাত্রির অগ্রভাগে পড়া হবে নাম হবে তারাবি ওয়াইদা তাআখারাত সুম্মিয়াত বি ইসমি তাহাজ্জুদ যখন এই সালাত রাত্রির শেষে পড়া হবে তার নাম হবে তাহাজ্জুদ এবার এটা তো ওজন করা যাবে না এখন বলবেন কি জানেন যে আনোয়ার শাহ কাশ্মীরি শেষ জীবনে এসে ব্রেনটা একটু উল্টা পাল্টা হয়ে গেছিল সেই বছরে ভাষ্যকার একজন এই কথাটা কেন বলা হলো হক কথা যে বলে দিয়েছেন ইমাম তাহাবিকে কি বলবেন যেটা আগে বললাম ইমাম তাহাবি তো বলে দিলেন যে সালাত ইসফারে পড়ার অর্থ কি কেরাত লম্বা করা আরো হাদিস দ্বারা প্রমাণিত অনেক হাদিস আছে আমি ওটা অপব্যাখ্যা যেটা এটা খুব কষ্টকর যে এটা মেনে নেওয়ার মতো না অনুরূপভাবে আর ছোট ছোট দুইটা তথ্য একটা হলো ঈদুল ফিতরে আপনারা ফেতরা দিয়ে থাকেন এটা কি বলে সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতরে একটা তথ্য 208 পৃষ্ঠায় হেদায়ার মধ্যে উল্লেখ করা হয়েছে সেটা হলো আমি ভাষাটা পড়ি আপনারা শুনেন সাদাকাতুল ফিতরে ওয়াজিবুন ওয়াজিবাতুন আলাল হুরুল মুসলিমে ইদা কানা সাহিবান লিমিকদারিন নিসাব ফাজিলান আন মাসকানিহি ওয়া আসাসিহি ওয়া সিয়াবিহি ওয়া ফারাসিহি অনুবাদ হলো ফিতরা দেওয়াটা হলো ফরজ কার উপরে স্বাধীন ব্যক্তি মুসলিম যে তার উপরে কখন দিবে ইদা কানা সাহিবান লিমিকদার নিসাব যখন তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তখন দিবে কি কি জিনিস ছাড়া নিসাব পরিমাণ হতে হবে আন মাসকানিহি বাড়ি গাড়ি ঘোড়া কাপড় চোপড় আসবাবপত্র ছাড়াই যদি ওই ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তবে ওই ব্যক্তির উপরে ফেতরা ওয়াজিব যতগুলো কথা বললাম সবগুলোই শরীয়ত বিরোধী ফেতরা দেওয়া হলো ফরজ ইবনু উমার বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সহিহ বুখারীর 1510 নম্বর হাদিসটা খুলুন ফেতরা দেওয়া হলো ফরজ শুধু স্বাধীন মুসলিম ব্যক্তি দিবে কেন এটাও হাদিস বিরোধী কারণ আল্লাহর নবী বলছেন আলাল আব্দে প্রথম বাক্যটাই বলেছেন আলাল আব্দে চাকর যে সেও ফেতরা দেবে
والحر স্বাধীন ব্যক্তি ولا على الذكر والانثى والصغير والكبير من المسلمين মুসলিম মাত্রই যেই হোক না কেন তাকে ফিতরা দিতেই হবে ফিতরা দাও ফরজ এবার اذا كان صاحبا مقدار النصاب নিসাব পরিমাণ সম্পদের ফিতরা দিলে মালিক হলে ফিতরা দিবে কয়জন ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক কয়জনের কাছে আছে নিসাব পরিমাণ মানে কি কোন ব্যক্তির বাড়িতে যদি 18 মণ 30 কেজি ধান থাকে তবেই ফিতরা দিতে পারবে তাহলে দিতে পারবে না এবার দেখেন আপনি মানে ফিতরার ক্ষেত্রে কোনো নিসাব নেই গরীব হলো ফিতরা দিবে ধার করে ফিতরা দিবে পরে যখন পাবে ওর ভাগটা মিসকিনের ভাগ তখন সে পরিশোধ করবে ফিতরা ওকে দিতেই হবে এটা হলো হিকমত কিন্তু উল্টা বলা হলো 208 পৃষ্ঠা হেদার মধ্যে আলোচনা করা হয়েছে আরেকটা হলো শেষ কথায় মর্মে আমার সেটা হলো 593 পৃষ্ঠায় বলা হচ্ছে লা ইয়াজতামু আলাল মুসলিম খরাজুন ওয়া উশরুন মুসলিম ব্যক্তি কখনো জমির ট্যাক্স দিবে খাজনা দিবে আবার ওই জমির ফসলের ওসুর দিবে তা হবে না পৃষ্ঠবিতে আলোচনা করার সময় এবার তো জানেন আপনারা কিছু আমাদের মাযহাবী ভাইরাও দেওবন্দি কিছু গিয়েছিলেন এই হাদিসটি পর্যালোচনায় যখনই আমি উল্লেখ করেছি সঙ্গে সঙ্গে রেগে গেলেন একবার আমি বললাম এই এবারেও তো আমার নিজের না এই কথাটা পেশ করার কারণেই বাংলাদেশের অসংখ্য কৃষক মানুষ তারা অসুর বের করে না আর শত শত মণ ধান হচ্ছে অসুর বের করে না গম হচ্ছে শত শত মণ অসুর দেয় না তার মূল কারণ হলো গুড়ায় কারণটা রয়েছে যে আমি তো জমির খাজনা দিই আবার অসুর বের করব কেন অথচ ইমাম বাইহাকির এই হাদিসটি বর্ণনা করেছেন একটা জাল হাদিস ইমাম বাইহাকি থেকে হেদায়ার লেখক তিনি নিয়ে এসেছেন হাদিসটি কিন্তু বাইহাকি সাহেব যে মন্তব্য করেছেন মুহাদ্দিস বাইহাকি এই বাইহাকির মন্তব্যটুকু তিনি আর নিয়ে আসেননি ইমাম বাইহাকি এটা বর্ণনা করা বলেছেন ইসনাদুহু বাতিলুন এর সনদ মিথ্যা চার নম্বর খণ্ড 132 পৃষ্ঠা খুলুন সুনান শোয়াবুল ইমানের তাহলে তিনি উল্লেখ করলেন না কেন অথচ আল্লাহ বলেছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি যখন ফসল কাটবে তখন ফসলের হক বের করে দাও সূরা আনাম 141 নম্বর আয়াত যদি এটাই হয় আমি আপনাদের কি বুঝাবো আর কোন দিক দিয়ে বুঝাবো তা জানি না এই বাংলাদেশের প্রেক্ষাপট যদি এমনটাই হয় যখন ফসল কাটবে তখনই ফসলের হক বের করে দিবে শুধু তাই না ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ ওই হাদিসটা উল্লেখ করার পরে উমর বিন আব্দুল আজিজের একটা ধমক উল্লেখ করেছেন তাকে যখন প্রশ্ন করা হলো আমি কি খাজনা দেওয়ার পরে অসুর দেব তখন উমর বিন আব্দুল আজিজ ধমক দিয়ে বললেন বাকুব আরে খাজনা হলো জমির আর অসুর দিতে হবে ফসলের দুইটার সাথে কি সম্পর্ক আছে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন কিনা প্রথমত হাদিসটাকে তিনি জাল বলেছেন হেদা এটা উল্লেখ করেনি উমর বিন আব্দুল আজিজের ধমকটা উল্লেখ করেনি ওই জায়গাতে তাতে মানুষ কি বুঝলো যে জমির খাজনা দেওয়া হয় ওই জমির ফসলের অসুর দেওয়া লাগবে না বন্ধুরা আমার আরো অনেক তথ্য আছে আমি আর সময়ের কারণে বলতে পারলাম না শেষ করে দিচ্ছি এখনই তবে আপনাদের চোখ কান খোলা রেখে ধর্ম অনুসূচনা করতে হবে ধর্ম বুঝতে হবে পর্যালোচনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত তাকলিদি জাল ছিন্ন করে সিরাতে মুস্তাকিম আসার তৌফিক দান করেন আল্লাহুম আমিন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন